কোথাও কি আপনি অভাব দেখতেছেন যে মানুষ না খেয়ে আছে এরকম দেখছেন? ব্যবসা এবং রাজনীতি দুইটা জিনিস কিন্তু আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, একদম নাই। উনি প্রথম একটা বলছে যে উনি রাজনীতি করে কর্মীদের টাকায়, তো কর্মী টাকা না কোথায়? এক সময় রাজনীতি হতো কর্মীদের টাকায়। কর্মী টাকাটা কোথা থেকে পাবে? আমাদের দেশে কিন্তু এই স্বাধীনতার পরে বা আগে সরি কারো জমিদারি নাই যে জমি বিক্রি করে করে রাজনীতি করতে, এক সময় ছিল তাই। তাহলে যে কোনো লোকই রাজনীতি করুক না কেন, তার একটা ইনকামের সোর্স থাকতে হবে। তো সেই ইনকামের সোর্সটা কি? তাকে ব্যবসা করতে হবে, না চাকরি করতে হবে, একটা কিছু তো করতে হবে। তাহলে ব্যবসা এবং রাজনীতি দুইটা জিনিস কিন্তু আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, একদম নাই। এখানে ব্যবসায়ী এবং রাজনীতি একে আরেকের আরেকজনের পরিপূরক। এই হিসাবে যদি আমরা যখন দেখব, তখন দেখবেন যে কোনো রকমের কোনো এই আলোচনা সমালোচনা এগুলো হচ্ছে না এখানে। হ্যাঁ, জিনিসপত্রের দাম যে বাড়ে নাই আমরা অস্বীকার করি না, মানুষের যে কষ্ট হচ্ছে না সেটাও অস্বীকার করছি না, কিন্তু আপনাকে রিয়েলিটি দেখতে হবে। কি রিয়েলিটি? রিয়েলিটি হলো আমাদের 100 বছরের মধ্যে আমরা প্রথম এই মহামারী, করোনা মহামারী দেখলাম। শুধু আমরা তাদের মূল্যস্ফীতি ছিল 69, 69 মূল্যস্ফীতি চলে গিয়েছিল, তারা এখন 4 মূল্যস্ফীতির দেশ। মানে শ্রীলঙ্কাটা দেউলিয়া হয়ে যে তাদের সরকারকে কিভাবে সেখান থেকে নামানো হয়েছে, কি ভয়ঙ্কর অবস্থা দেশটা তৈরি হয়েছিল, যারা আমাদের কাছ থেকে ঋণ নিয়েছে ঘুরে দাঁড়ানোর জন্য, তাদের অবস্থা ওই যুদ্ধকালীন অবস্থার জন্য যে অবস্থা তৈরি হয়েছিল, করোনার জন্য যে অবস্থা তৈরি হয়েছিল, এই অবস্থা আমরাও পার করেছি, তাহলে আমাদের কেন এই অবস্থার পরিবর্তন হয় না? না, সেটার একটা কারণ আছে, সেটা হলো আমাদের দেশটা এত ছোট একটা দেশের মধ্যে এত জনসংখ্যা, এইখানে কিন্তু একটা জিনিস বড় একটা প্রবলেম আছে আমাদের। আমাদের উৎপাদন চাহিদা লোক সংখ্যা যত বেশি হবে, আমাদের মতো একটা দেশ মানে আমেরিকার একটা সবচেয়ে ছোট স্টেটের চেয়েও আমরা ছোট, তাহলে সেইখানে আমরা 17-18 কোটি লোক একত্রে থাকি। কোথাও কি আপনি অভাব দেখতেছেন যে মানুষ না খেয়ে আছে এরকম দেখছেন? না, তা কিন্তু নাই। মানুষ না খেয়ে থাকছে না, মানুষ এক বেলা কম খাচ্ছে, মানুষের আপনি কোথাও প্রমাণ দিতে পারবেন না মানুষের কাছে টাকা নাই, মানুষ অভাবে আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, মানুষের কষ্ট হচ্ছে, বাট একেবারে না খেয়ে থাকতেছে বা অভাবে একদম তার আগে যেরকম ছিল সেরকম আছে তা কিন্তু নাই। এখন কানেক্টিভিটি এত ভালো হয়েছে যে আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো লোক ইচ্ছা করলেই কিন্তু ওই কৃষক কিন্তু ঢাকায় নিয়ে আসতে পারে তার জিনিস, তার জন্য ট্রেনের দরকার হয় না, বাসও আছে ট্রেনও আছে সবই আছে, কিন্তু সে আসতেছে না। এটা তো আর সরকার করে দিবে না যে তুমি আসো এখানে, সে ওখানে বসে বিক্রি করেই সে তার সংসার চালাতে চাচ্ছে। তো এখানে কোশ্চেন হলো যে জিনিসপত্রের দাম বাড়তেছে, আপনি যে কথা দিয়ে আসছিলেন যে রাশিয়া এরপরে কোভিডের পরেই যখন আমরা ঘুরে দাঁড়াবো, ঠিক এই সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, সবার জন্যই সেটা প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য অবশ্যই। তার মধ্যে সবচেয়ে বেশি যাদের বেশি প্রয়োজন তাদের জন্য বেশি প্রবলেম হয়। আমরা খুব বেশি রাশিয়া ইউক্রেন থেকে আনতাম না, আমাদের শুধু অবশ্যই আমরা গমের 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 বিষয়টা ছিল, আমাদের তেলের বিষয়টা ছিল, ডালের বিষয়, হ্যাঁ ডালের বিষয় ছিল, এবং গম তেল এবং ডাল, আমি তো গম তেল ডাল তিনটাই, এবং সবচেয়ে বড় বিষয় না এটা না, সবচেয়ে বড় বিষয় হলো তেল, তিনটাই কমেছে বিশ্ববাজারে, তেল তিনটাই কমেছে। এখনো কত দূর কমেছে? 50% পর্যন্ত কমেছিল তেলের দাম, খাবার তেলের দাম, খাবার তেলের কথা বলছি না আমি, মূল হলো যে আমার জ্বালানি, জ্বালানি তেলও কমেছিল, $10 পর্যন্ত পার ব্যারেল কমে গেছে, কমেছিল, আমরা লাভের জায়গায় $10 কমু, কিন্তু গিয়েছিল তো ভাই $104, যতটুকু কমেছে তেলে ওঠানামা কম করে, ওঠানামা কম করে, কিন্তু তেলের দাম যেখানে 30-এর নিচে চলে আসছিল, 30-এর কাছে চলে আসছিল, সেখান থেকে 100-এর উপরে চলে গেছে। এই যে ধাক্কাটা, এই ধাক্কায় তো আমাকে সামলিয়ে উঠতে সময় লাগতেছে, এবং তেলের জন্য আমাদের সমস্ত জিনিসের উপরেই কিন্তু একটা ইফেক্ট পড়ে, যেহেতু ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যায়। সব দিক দিয়ে বিবেচনা করলে আমাদের মতো দেশে, হ্যাঁ জিনিসপত্রের ইনফ্লেশন আগে আমরা 5-6-এর মধ্যে থাকছি না সবসময়, এখন আমরা 10-এর নিচে আছি এখনও,
খাদ্যপণ্যে 17 খাদ্যপণ্য একটা আলাদা জিনিস নিচে বিভিন্ন সময় সেটা হচ্ছে মোট খাদ্য এবং খাদ্য বহির্ভূত সহ আমরা হিসাব করি এখন আমরা সব সময় হিসাব করি 5-6 সময় তো আপনি এটা বলেন না হ্যাঁ তখন 5-6 সময় কিন্তু হ্যাঁ তখন বেশি ছিল 8-9 ছিল খাদ্যপণ্য একই জিনিস কিন্তু ছিল তো হচ্ছে ওইটা যে খাদ্যপণ্যটা একটু বেশি বাড়ে বা অন্যান্য জিনিসের কম বাড়ে কারণ অন্যান্য জিনিস আমার কম বাড়ে এই এই পরিস্থিতি আপনি বলছেন জ্বালানি তেলের দোহাই আপনি দিচ্ছেন যদিও সেটা একেবারে কার্যকর অজুহাত নয় এখন আমি কোনো দোহাই দিই আমি আমি শুধু মোহাম্মদ সিদ্দিকুর রহমান একটা কথা বলি সেটা হচ্ছে আমি যখন আমার দেশি পণ্য 2 টাকা করে বিক্রি করছি তখন যে মানুষটা এসে এখানে 60 টাকায় বিক্রি করছে কেন বিক্রি করছে এই এককভাবে সেই সিদ্ধান্তটা আমরা এখনো টানতে পারি নাই আমি খলিলুর রহমানকে নিয়ে শুরু করেছিলাম এই আমার বক্তব্য প্রারম্ভিক বক্তব্য যে একজন মাত্র মানুষ এই দেশে যিনি 600 টাকার নিচে গরুর মাংস বিক্রি করে এই বিদেশের মানুষকে খাওয়াতে চেয়েছিলেন তিনি যে পরিস্থিতিতে ছিলেন তাকেও যে একটা পৃষ্ঠপোষকতা দেয়া তাকে যে একটা সেফগার্ড তার জন্য নিরাপত্তা তৈরি করা এবং তার ব্যবসাটাকে বাড়ানো বা তার মতো করে আরো 5টা ব্যবসায়ী তৈরি করা সেই কাজটাও সরকার করে নাই সেই কাজটা কেন করে নাই আমি জানতে আসবো মোহাম্মদ সিদ্দিকুর রহমান